বন্ধুসকল আজি মই এটা প্রিমিয়াম স্ট্র্যাটেজি আপনার লগত ফ্রিতে আলোচনা কৰিবলৈ গৈ আছো আৰু এইটো স্ট্র্যাটেজিৰ রিস্ক টু রেওয়ার্ড রেশিওটো বহুত কম মানে ইয়াতে রেওয়ার্ডটো বহুত বেছি আপনি যদি 1 টকা রিস্ক লয় তার এগেইনস্ট 4 টকাৰ পৰা 5 টকা পোৱা চান্স আছে এইটো স্ট্র্যাটেজি ঠিক আছে ইয়াতে আমি কি কৰিম ইয়াতে টার্গেটটো আমি সেট নকৰো তার হলনি আমি স্টপ লসটো ট্রেইল কৰি যাম গতিকে স্টপ লস কেনেকে ট্রেইল কৰিব লাগে মই ডিটেইলছ ইয়াত কম ঠিক আছে সো স্টকটোত এন্ট্রি কোড কৰিব প্ৰথমে স্টপ লসটো কোড লগাবো হেতুটো কমে প্লাস এসএলটো মডিফাই কেনেকে কৰিব সো দ্যাট আপোনাৰ প্ৰফিট পটেনশিয়ালটো বহুত বেছি বাঢ়ি যায় আৰু ভিডিওটো একদম স্কিপ নকৰিব কাৰণ এটো এটা পেইড ষ্ট্ৰেটেজি হয় জেনেৰেলি মোৰ যোনবিলাক কোর্স আছে কোর্সত এনেকুৱা ধৰণৰ ষ্ট্ৰেটেজি বিলাক আলোচনা কৰো আজি মই ভাবিছো এটা ষ্ট্ৰেটেজি আপোনাৰ লগত ফ্ৰীতে আলোচনা কৰাটো ভাল ঠিক আছে সো গতিকে ভিডিওটো হেকলৈকে চাই থাকিব তো বন্ধুসকল মোৰ নাম ৰাজীৱ এলবি ৰয় মই এজন শেয়ার মার্কেট কোচ অথৰ আৰু ইউটিউবাৰ হয় যদি আপুনি ফার্স্ট টাইম আমাৰ চেনেলটো ভিজিট কৰি আছে আপডেটছ এসএমএস প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু লগতে বেল আইকনটো দবাবলৈ নেপাহৰিব যাতে মই যেতিয়াই এনেকুৱা ধৰণৰ ইনফৰ্মেটিভ ভিডিও বিলাক আপলোড কৰো তাৰ নোটিফিকেশন আপুনি সবতছে আগে পাই যায় সো বলক তেতিয়া হলে আমি ষ্ট্ৰেটেজিটো আগে জানি লওঁ মই আগে ষ্ট্ৰেটেজিটো কৈ দিওঁ তাৰপিছত ষ্টপ লছ কেনেকৈ ট্ৰেইল কৰিব লাগিব এণ্ড মষ্ট ইম্পৰ্টেণ্ট আপুনি ষ্টকটো কেনেকৈ বাছি উলিয়াব কোনটো ষ্টক স্ক্ৰীনাৰ ইউজ কৰিব সেইখিনি কথা মই বিতংভাৱে আলোচনা কৰিম ঠিক আছে আৰু এইটো ষ্ট্ৰেটেজি বনাওঁতে আপুনি 9:15 আহিব নালাগে মাৰ্কেটত আপুনি আৰামছে লাহে ধীৰে আহক মাৰ্কেটটো খুলিব দিয়ক 9:15 মাৰ্কেট অপেন হ'ব আপুনি একো কৰিব নালাগে 9:25 বা 9:30 মানত আপুনি আহিব আহি পেলাই ষ্টকটো বিচাৰি উলিয়াব মই আগে ষ্ট্ৰেটেজিটো কৈ দিওঁ কেনেকৈ ষ্ট্ৰেটেজিটো বনাব লাগিব চাওক আপুনি 9:20-25 বা 9:30 মানত আহিলে আহি পেলাই কি কৰিব 5 মিনিটৰ চাৰ্ট এটা খুলিব মই ইয়াতে 5 মিনিটৰ চাৰ্ট খুলিছোঁ আৰু এইটো ষ্টক হ'ল জিন্দাল ষ্টীল চ' আপুনি ষ্টক চাৰ্টটো খুলিলে খুলি পেলাই চাওক এতিয়ালৈকে মানে 9:15 অপেন হৈছেতো চ' লাষ্ট 15-20 মিনিট মানত মাৰ্কেটটোৱে কি ৰেঞ্জ বনাইছে চ' ইয়াতে যেনেকৈ চাওক ফাৰ্ষ্ট কেণ্ডেলৰ ল'টো এইখিনি মানত আৰু হাইটো আপুনি এতিয়া চাব নালাগে হাইটো য'ত বনাই বনাই থাকক যেতিয়ালৈকে এটা ৰেড কেণ্ডেল ফৰ্ম নকৰে যদি প্ৰথম কেণ্ডেলটো গ্ৰীণ কেণ্ডেল হৈছে তেতিয়াহ'লে আপুনি চাব ৰেড কেণ্ডেল কেতিয়া ফৰ্ম হয় ঠিক আছে চ' ইয়াত যেনেকৈ ছেকেণ্ড কেণ্ডেলটোৱে ৰেড ফৰ্ম কৰিছে সো রেড ক্যান্ডেলর আপনি হাইটু এনেকে মার্ক করে দিব ঠিক আছে কথাটো মনত আছে যদি ফার্স্ট ক্যান্ডেলটো এনেকুৱা গ্রিন হয় তেতিয়া হলে আপনি গ্রিন ক্যান্ডেল না চাব নেক্সট দুটা বা তিনটা ক্যান্ডেল আপনি চাব কোনটো ক্যান্ডেলে রেড ক্যান্ডেল ফর্ম করেছে যেতিয়ালৈকে রেড ক্যান্ডেল ফর্ম নহয় তেতিয়ালৈকে আপনি রেঞ্জটো আইডেন্টিফাই করব নালাগে ঠিক আছে ইয়াতে যেনেকে এইটো গ্রিন ক্যান্ডেল হয় লোটো আপনি আইডেন্টিফাই করে থৈ দিলে সো এতিয়া কি করব যেতিয়ালৈকে এনেকুৱা এটা রেড ক্যান্ডেল ফর্ম নহয় তেতিয়ালৈকে আপনি ইয়াত একো করব নালাগে মানে আমি ইয়াত রেঞ্জ এটা আইডেন্টিফাই করবলৈ গৈ আছো মার্কেটটোৱে কোনখিনি রেঞ্জ বনায় সো যেতিয়া রেড ক্যান্ডেল এটা ফর্ম করব সেই ক্যান্ডেলৰ হাইটো আপনি মার্ক করে দিব ইয়াতে যেনেকে হাইটো এইখিনি মানত বনাইছে গুড ওকে ফাইন এতিয়া আপনি কি করব এন্ট্রি লবলৈ সাজু হৈ থাকক কোড এন্ট্রি লব ইয়াতে আপনি দুই ফালে ট্রেড করব পারে হয় বাই করব নহলে সেল করব বাই যদি করে তেতিয়া হলে কোড করব লাগিব যেহেতু এইটো এটা ই রেঞ্জ ফর্ম কৰিছে প্রথম 15-20 মিনিটত এটা রেঞ্জ বনাইছে জেনারেলি যেতিয়া স্টক এটা এনেকুৱা রেঞ্জ বনায় আৰু রেঞ্জটো যেতিয়া ব্রেক আউট দিয়ে তেতিয়া আমি তাত বাই করব লাগে যেতিয়া রেঞ্জটো ব্রেক হয় ই বহুত ধুনীয়া মোমেন্টামত গুছি যাব যদি ওপৰত ব্ৰেক আউট দিছে তেতিয়াহ'লে আমি বাই কৰিম আৰু যদি তলত ব্ৰেক ডাউন দিছে তেতিয়াহ'লে তাত আমি চেল কৰিম ঠিক আছে চ' ইয়াতে যেনেকৈ ফৰ্থ কেণ্ডেলটো ব্ৰেক আউট দি দিছে গতিকে আমি ইয়াত কি কৰিব লাগিব অবভিয়াছলি বাইয়ে কৰিব লাগিব ঠিক আছে আপুনি অলপমান ধৈৰ্য ধৰক জাষ্ট বাইহে কৰিছোঁ এতিয়া আপুনি ষ্টপ লছ আৰু টার্গেটটুও সেট করব ইয়াত মই এস এল টু কেনেকে ট্রেইল করব লাগে হেতু দেখাম সো ইয়াতে আপনার এন্ট্রি হয়ে গল সো এন্ট্রি মই 581 মানে ধরেছো
581 ত আপনি এন্ট্রি কইলে স্টপ লস টু কোড লগাবো স্টপ লসৰ কাৰণে আপনি সুইং লো এটা বিচাৰিব লাগিব আৰু সুইং লো কোড বিচাৰিব জুনটো ৰেঞ্জ ফৰ্ম কৰিছে ৰেঞ্জৰ ভিতৰ এটা সুইং পইণ্ট আইডেন্টিফাই কৰিব জেনেকে ইয়াৰ পৰা এনেকে ওপৰলৈকে গৈছে গৈপলা আকৌ তললে আহিছে আহি পলা ইয়াৰ পৰা এগিনি ওপৰলৈ গৈ আছে গতিকে এটো এটা সুইং পইণ্ট সো স্টপ লস আমাৰ ইয়াতে হ'ব সো 581 ত আমি এন্ট্রি কৰিলোঁ একিনি মানত স্টপ লস মানে 577 মান ধৰি লওক ঠিক আছে সো 577 সো ইয়াতে আপোনাৰ রিস্ক কিমান হল রিস্ক হল আপোনাৰ 4 টকা লেস দেন 1% অর আপনি রিস্ক লৈছে ঠিক আছে মানে স্টক টু 1% তকে তলত আমি স্টপ লস এটা লগাই দিছো গতিকে অতি কম রিস্ক ইয়াত আৰু রিওয়ার্ড টু কি কৰিব চাওক আপনি স্টপ লস টু ট্রেইল কৰিব কিন্তু প্রথম এটা আপনি টার্গেট সেট কৰিব লাগিব ফার্স্ট টার্গেট সদায় এটা সেট কৰিব লাগে যাতে তাত আপনি পার্সিয়াল প্রফিট বুক কৰিব পাৰে ঠিক আছে এটো মার্কেটৰ রুল অলপমান প্রফিট আপনি বান্ধি লব তারপর যি হয় দেখা যাব সো ক্যাপিটাল প্রোটেকশন আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবই লাগিব গতি পার্সিয়াল প্রফিট আপনি বুক করে লব তারপর আপনি স্টপ লস টু টেইল করব এবার ক্যাপিটাল টু প্রোটেক্ট হয়ে গেল তারপর আপনি প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা ভাবব পারে ঠিক আছে সো ইয়াতে আমি এন্ট্রি করলো স্টপ লস এইখিনি মান লগাই দিল এটা আমি কি করিম প্রথম টার্গেট যিমান রিস্ক লৈছো ইয়াতে আমি 4 টকা রিস্ক লৈছো না সো 4 টকা উপরত আমি প্রথম টার্গেট সেট করে দিম তার মানে 481 অত এন্ট্রি হয়েছে তো সো 585 মানত আমি প্রথম টার্গেট সেট করিম এটু হব আমার T1 যেতিয়া টার্গেট 1 এচিভ হব তেতিয়া আমি কি করিম ইয়াতে 50% মান প্রফিট বুক করে লম যদি আপনি 1000টা স্টক কিনিছে তারে 500টা স্টক আমি ইয়াতে সেল করে দিম ঠিক আছে সো আমি প্রফিট পাই যাম এটা স্টকত 4 টকার প্রফিট পাম সো 5টা স্টকত কিমান হবো 2000 টকার প্রফিট ঠিক আছে সো 4 টকার আমি প্রফিট বান্ধি ললো বাকি যোনখিনি স্টক থাকিব মানে বাকি 500 স্টক আছে সেইখিনির কারণে আমি স্টপ লসটো ট্রেল করিম কেনেকে ট্রেল করিম মই কৈ আছো সো ইয়াতে আপনি পার্সিয়াল প্রফিট বুক কইলে এতিয়া কি করব ইনিশিয়ালি স্টপ লসটো এইখিনি মান লগাই দিব মানে ব্রেক ইভেনত যিমানত কিনিছে 581ত কিনিছে সিমানত আপনি স্টপ লসটো লগাই দিলে কেতিয়া মার্কেটটো এনেকে তললে গুছি আহে কোনেও কব নোৱাৰে মার্কেটৰ একো গ্যারান্টি নাই গতিকে আপনি সেফটির কারণে ইয়াতে স্টপ লস লগাই দিব যদি বাই চান্স এইখিনি মানত স্টপ লসটো হিট হৈও যায় আপনি তো অলরেডি 2000 টকার প্রফিট বুক করিয়ে লৈছে আর বাকিখিনি ব্রেক ইভেনত ওলাই আহিলে গতিকে ইয়াত লস হবলগিয়া তো একো নাই 2000 টকার আপনি অলরেডি প্রফিট পাইছেন হয়নে নাই সো এতিয়া আমি কি করিম যেহেতু আমার ক্যাপিটাল টু প্রোটেক্ট হয়ে গেল আমি অলপমান প্রফিট বাঁধিলো এতিয়া আমি প্রফিট টু ম্যাক্সিমাইজ করবলে চাম ম্যাক্সিমাইজ কেনেকে করিম স্টপ লস টু ট্রেইল করিম স্টপ লস ট্রেইল করা পদ্ধতিটো কি একে স্টপ লস যেনেকে আপনি লগাইছে ইয়াত তেনেকে আপনি স্টপ লস টু ট্রেইল করিব লাগিব চাওক যেতিয়া এনেকে উপরে গল আপনি একু করব না লাগে তললে যেতিয়া আহি থাকিব তেতিয়া আপনি সাজু হোক প্রথমতে ইয়াত তো আপনি স্টপ লস লগাইছে ইয়ালৈকে যদি নাই আহা তেতিয়াহলে আপনি রক আকো যেতিয়া ই উপরে যাব এইটো একটা সুইং পয়েন্ট বনালে স্টপ লস টু আমি ইয়াতে মডিফাই করে দিয়ে দিল এগেইন উপরে গৈছে আকো তললে আহিছে ইয়াতে একটা সুইং পয়েন্ট বনাইছে সো আমি সেকেন্ড স্টপ লস টু মডিফাই করিম এইখানে জায়গা সো এইটু হব সেকেন্ড মডিফিকেশন এগেইন ই উপরে গৈ আছে আকো যেতিয়া তললে আহিব তেতিয়া একো করব না লাগে উপরলে যাওয়া সময়ত যেতিয়া সুইং পয়েন্টটো আইডেন্টিফাই হল তেতিয়া আমি থার্ড টাইম ইয়াতে মডিফাই করে দিম এগেইন ই উপরলে গৈছে আকো চাওক তললে আহি পেলাই এইখানে মানে সুইং পয়েন্ট এটা বনাইছে এগেইন উপরলে গৈছে সো আমি ইয়াতে এগেইন ফোর্থ টাইমৰ বাবে স্টপ লস টু মডিফাই করে দিলো সো এইখিনিত কিন্তু আমার স্টপ লসটো এতিয়া হিট হয়ে গেল কিন্তু আমার এন্ট্রি প্রাইস কোড আছিল 581ত এতিয়া ফাইনালি আমার সেকেন্ড টার্গেটটো কোড হল এইখিনি মানত কিমান মানে 601 মান হব সো 581ৰ পৰা 601 মানে 20 পইণ্টছ এটো ধেমালি প্রফিট নি সো প্রথমতে আপনি 4 টকার প্রফিটটো ললে তারপর
second target to apnar put hol, so finally 20 rupees hol. So huge profit. So dekhi chene apna risk side ho ka asil, kintu second target to apnar kot thakile 20 rupees uporot. Mane yatke apni 5 times uporot apni profit book koile, risk or 5 times uporot. Mane risk reward ratio ki man 1:5. ঠিক আছে তো দেখিছেনে কিমান ধুনিয়া রিস্ক রিওয়ার্ড সো সেই কারণে এইটো স্ট্র্যাটেজির প্রফিট পটেনশিয়ালটো বহুত বেছি ঠিক আছে ওকে এতিয়া হয়তো আপনি ভাবিব পারে যে আমি এনেকে রেঞ্জটো আইডেন্টিফাই করিম কিন্তু স্টকটো কেনেকে বুঝারি উলিয়াম যে কোনটো স্টকে এনেকে রেঞ্জ এটা ফর্ম কৰিব তাৰ পিছত ব্রেকআউট বা ব্রেকডাউন দিব সেটো আমি কেনেকে বিচাৰি উলিয়াম সো সেইটোৰ কারণে ধুনিয়া এটা স্ক্রিনা আছে সেটো মই আপোনাৰ লগত শেয়ার কৰি আছো কিন্তু তার আগে মই আপনা লোক কব বিচাৰিম মই ৰিসেন্টলি এটা কোর্স লঞ্চ কৰিছো জিবিগাৰ বাবে ইন্টারনে ট্রেডিং এইটো কোর্স এতিয়া 1999 প্রাইস হয় কিন্তু মনসুন অফার চলি আছে মনসুন অফারত আপনি ইয়াতে 40% ডিসকাউন্ট পাব তার বাবে আপনি কি কৰিব লাগিব মনসুন বুলি প্রোমো কোডটো দিব লাগিব যেতিয়া দিব আপনি ইয়াৰে ওপৰত 40% ডিসকাউন্ট এটা পাই যাব আৰু অকল এইটোৱে নহয় বাকি বিলাক যে কোর্স আছে কমপ্লিট স্টক মার্কেট কোর্স সুইং ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস ইয়াৰ ওপৰতো 40% ডিসকাউন্ট আছে আৰু যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসৰ কোর্সটো লবলে যায় ইয়াতে আপনি কিন্তু বেলেগ এটা কোড দিব লাগিব সেইটো কোড হল জুন 40 বুলি ঠিক আছে সো জুন 40 বুলি দিলে আপনি ইয়াতো 40% ডিসকাউন্ট পাই যাব সো জি নহক এতিয়া আমি স্টক কেনেকে বাছি উলিয়াম হেখিনি কথা মই আপনাক কৈ দিও সো স্টক বাছি উলিয়াবলৈ হলে আপনি কি কৰিব লাগিব আপনি মোমেন্টাম থকা স্টক বিচাৰি উলিয়াব লাগিব এতিয়া মোমেন্টাম থকা স্টক আমি কেনেকে বিচাৰি উলিয়াম মোমেন্টাম মানে তো গমে পায় জুনব্লাক স্টক হাই ভলিউমৰ ট্রেড কৰি আছে হয়নে নাই সো হাই ভলিউম থকা স্টক কেনেকে বিচাৰি উলিয়াম আপনি সিম্পলি গুগলত আহিব গুগলত আহি পলাই ভলিউম মারিব ভলিউম শকার্স বুলি মারিব লাগিব ঠিক আছে ইয়াতে সাক ভলিউম শকার্স মই অলরেডি সার্চ কৰিছো এটো মই মাঝে মাঝে সার্চ কৰো সো মারার লগে লগে মানি কন্ট্রোলৰ এটা লিংক আহি গৈছে ভলিউম শকার্স এনএসি আপনি ইয়াতে সিম্পলি ক্লিক কৰি দিব এতে ক্লিক কৰাৰ লগে লগে সাক জুন ব্লাক স্টক আজি হিউজ ভলিউমত ট্রেড হৈছে হেই ব্লাক স্টক ইয়াত আহি গল প্রথমতে কি আহিছে টিম ক্যান দেন ইন্ডিয়া নিপন আম্বার এন্টারপ্রাইজ এনেকে এনেকে আপনি এটা এটা স্টক এতিয়া বিচাৰি উলিয়াব মই যেনেকে অলপ আগতে কলো আপনি কি কৰিব ইয়াতে 925 বা 930 মানত আহি পেলাই এইবিলাক স্টক বিচাৰি উলিয়াব ভলিউম শকাৰ্ছত গৈ পেলাই যেনেকে মই এটা স্টক দেখাই দিওঁ আম্বাৰ আম্বাৰ এণ্টাৰপ্ৰাইজটো আহিছে আম্বাৰ এণ্টাৰপ্ৰাইজটো ইয়াতে খুলি চাওঁ অ'কে দেখিছেনে ইয়াতে আপনি ৰেঞ্জটো কেনেকৈ আইডেণ্টিফাই কৰিব ৰেঞ্জটো আইডেণ্টিফাই কৰিবলৈ চাওক ইয়াতে প্ৰথমে যেনেকে এটা গ্ৰীণ কেণ্ডেল ফৰ্ম হৈছে যেতিয়া লৈকে রেড ক্যান্ডেল ফর্ম নহয় তেতিয়া লৈকে আপনি হাই টু আইডেন্টিফাই কৰিব নালাগে সো ইয়াতে রেড ক্যান্ডেল এইখিনি মানত ফর্ম হৈছে সো এতিয়া লৈকে ডের হাই কোড বনাইছে এইখিনি মানত ঠিক আছে সো ইয়াতে আমি এটা রেজিস্ট্যান্স দি দিলো মানে এটো আপার রেঞ্জ দেন লো টু কোড লো তো এইখিনিতে হয় না নাই সো ইয়াতে আপনি এন্ট্রি কোড কৰিব লাগিব যেতিয়া এই হাই টু ব্রেক কৰিব তেতিয়া আমি ইয়াত এন্ট্রি কৰিম ঠিক আছে কেতিয়াবা আপনি লো টু ব্রেক হতেও ট্রেড করব পারে কিন্তু যেহেতু আজি এই স্টকটো গ্যাপ আপ হৈ পলা ওপেন হৈছে আৰু প্ৰথম ক্যান্ডেলটো গ্রিন গতিকে ম্যাক্সিমাম চান্স আছে ই ব্রেক আউটে দিব তললে নাহে কিন্তু তললেও কেতিয়াবা আহে সো যদি লো টু ব্রেক হয় মানে লোয়া রেঞ্জ টু ব্রেক হয় তেতিয়া তাত আমি শর্ট করব ঠিক আছে সো চাও ইয়াতেও যদি আপনি এন্ট্রি করিলে হয় ইয়াতেও ধুনিয়া প্রফিট পালে হয় নহয়নে সো এইটো এটা স্টক পালে আপনি এইবিলাক স্টক এটা এটাকে খুলি চাব পাৰে সববিলাক স্টকে আজি ধুনিয়া রিটার্ন দিছে যেনেকে মই যদি টিম কেনটো চাও টিম কেনৰ মই চার্টটো খুলাই খুলি পেলাই দেখাই দিব পাৰো টিম কেন ইন্ডিয়া ওকে টিম কেন ইন্ডিয়াত কি হৈছে ইয়াতে চাওক ৰেঞ্জটোৱে ব্ৰেক নাই হোৱা এটা ডাঙৰ এনেকুৱা ৰেড কেণ্ডেল ফৰ্ম হৈছে ওকে ইয়াতে মই আৰু এটা কথা কৈ দিম দেই যদি এনেকুৱা রেড ক্যান্ডেল ফর্ম হয় তেতিয়ালৈকে আপনি রেঞ্জটো কেতিয়া আইডেন্টিফাই কৰিব যেতিয়ালৈকে এটা এনেকুৱা গ্রিন ক্যান্ডেল ফর্ম নহয় ঠিক আছে সো যদি প্রথমটো রেড হৈছে তার নেক্সটটো রেড হৈছে আপনি একো কৰিব নালাগে যেতিয়া এটা এনেকুৱা গ্রিন ফর্ম হব তেতিয়াহে তাত আপনি এনেকুৱা এটা রেঞ্জ আইডেন্টিফাই কৰিব
আৰু এইটো অলপ ইন্টারেস্টিং দেখাইছে চার্টটো ইয়াতে চাও বহুত বেছি গ্যাপ ডাউন হৈ পলা ওপেন আছে ওপেন হোৱাৰ পিছত এটা দীঘল ক্যান্ডেল ফর্ম কৰিছে সো মই ক্যান্ডেলটো হাই লো দেখাই দিম যদি বহুত বেছি হাই লো বনাইছে ৰেঞ্জটো তেতিয়া হলে তাত আমি এন্ট্রি নলও মানে হেটু ষ্টকত আমি ট্রেডে নকৰো ইয়াৰ পৰা ইয়া লৈকে সো এটা ক্যান্ডেলতে চাও কিমান কিনি মুভমেন্ট দেখাইছে 4.5% সো ইমান ডাঙৰ মুভমেন্ট দেখালে আপুনি তাত একো কৰিব নালাগে সিম্পলি আপুনি হেটু এভয়েড কৰিব ঠিক আছে সো এটো মই এভয়েডে কৰিম যদি 2% বা মোর দেন 2% অর মুভমেন্ট দিয়ে এটা ক্যান্ডেলে তেতিয়া হলে তাত আপনি একো ট্রেড লব নালাগে ঠিক আছে যদি 1% 1.5% মান মুভমেন্ট দিয়ে হেবলাক স্টকত ট্রেড লবলে ভাল মানে ফার্দার মুভমেন্ট দেখাবো ঠিক আছে সো শেষত মই আৰু এটা কথা কৈ দিওঁ যদি আপনি আমাৰ কোর্স বিলাকত জয়েন করে পেইড কোর্স বিলাকত তেতিয়া হলে আপোনালোকক প্রিমিয়াম মেম্বারশিপ দিয়া হয় আমাৰ টেলিগ্রাম এটা চ্যানেল আছে আপডেক্স প্রো বলি ইয়াতে মই আপোনালোকক মেন্টরশিপ দিম কেনেকে ট্রেড লব লাগে পুরা চার্ট দেখাই দি দিম কেনেকে এন্ট্রি লব লাগে কত স্টপ লস লগাব লাগে এনেকুৱা এনেকুৱা পুরা চার্ট দেখাই পেলাই মই আপোনালোকক গাইড কৰি যাম ঠিক আছে সো এইটো এটা ভাল ফেসিলিটি দিছো মই আমাৰ যোনবিলাক প্রিমিয়াম স্টুডেন্ট আছে সো যিয়ে নহওক যদি আপোনালোকে ভিডিওটো ভাল পাইছে প্লিজ লাইক আৰু শেয়ার কৰি দিব আৰু আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নেপাহৰিব সো আজিলৈ ইমানে ধন্যবাদ